রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে অর্জিত বাংলাদেশ এখন বিজয়ের সুবর্ণ জয়ন্তী বা পঞ্চাশ বছরে প্রায় সব ক্ষেত্রে বিশ্বে তাক লাগানো বহু অর্জনে লাল সবুজের বাংলাদেশ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে অন্য সব খাতের মতো স্বাস্থ্যসেবায়ও কম নয় অগ্রগতি আর অর্জনের ক্ষতিয়ান পাকিস্তানিদের রেখে যাওয়া ভগ্নদশা থেকে বাংলাদেশের স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক এখন একেবারে প্রান্তিক পর্যায়ে বিস্তৃত দেশজুড়ে প্রায় চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক বিশ্বে অনন্য দৃষ্টান্ত পাঁচ দশকে গড়ায়ু বেড়েছে ছাব্বিশ বছর উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ও মাতৃ মৃত্যু হার টিকাদান কর্মসূচিতে সাফল্য স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক পর্যায়ে পোলিও বসন্ত কলেরা ডায়রিয়া ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য ওষুধ শিল্পে স্বয়ং অর্জন করে বাংলাদেশ এখন রপ্তানিমুখী পাকিস্তানে আমলে ছিল গ্রামে কোনো হাসপাতাল ছিল না এখন জেলা হাসপাতাল তারপরে উপজেলা হাসপাতাল বারো তেরো হাজার কমিউনিটি ক্লিনিক হয়েছে এত সুন্দর ইলাবোরেট চেইন অফ সার্ভিসেস কিন্তু সাউথ এশিয়াতে নাই আর আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আমরা আধুনিকতম জায়গায় এখন পাল্লা দিচ্ছি কালকে যেটা যুক্তরাজ্যে ওষুধ অনুমোদন পাচ্ছে পরের দিন বাংলাদেশে সেটা পাচ্ছে এই করোনায় হলো আপনি খেয়াল করে দেখেছেন এটা তো বিশাল ব্যাপার আগে বাইরে কোনো একটা ওষুধ হলে আমাদের পাঁচ বছর লাগতো সেই ওষুধটা পেতে তবে অনেক ক্ষেত্রে নানা দুর্বলতাও চোখে পড়ার মতো কোভিডকালে নগ্নভাবে প্রকাশ পেয়েছে নানা অব্যবস্থাপনা আর সমন্বয়হীনতার চিত্র চিকিৎসা ব্যয়ও দিন দিন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে বেসরকারি খাতে অধিক মুনাফা আর চিকিৎসার জন্য সামর্থ্যবানদের বিদেশমুখিতাও ভাবনার বিষয় তাই দু সালের মধ্যে সবার জন্য মানসম্মত আর সহনীয় বেয়ে চিকিৎসা নিশ্চিতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে স্বাস্থ্যখাতকে গণবান্ধব করার তাগিদ বিশেষজ্ঞদের শুয়ে চিকিৎসা দেওয়া এটা ভালো যখন কোনো কিছু নাই তবু তো চিকিৎসা তো পাচ্ছে কিন্তু এর পরের বছরে আবার ফ্লোর চিকিৎসা দিতে হবে এটা যেন না হয় এর পরের বছর ওখানে বেড বাড়াতে হবে সমস্ত সেক্টরকে আমাদের আরো আরো আরও কী বলবে স্ট্রেংদেন করতে হবে আমাদের খাঁচাটা আছে এটাকে এটাকে এক সার্ভিসগুলোকে স্পেসিফিক্যালি সার্ভিসগুলোকে বাড়াতে হবে এখন আমাদের মোটামুটি একটা বাণিজ্যমুখী স্বাস্থ্য ব্যবস্থাটা বেশি মনোযোগ দিচ্ছি আমরা এই মুখীটাকে চেঞ্জ করতে হবে আমাদের করতে হবে কল্যাণমুখী একটা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে অনেক উপরে নিতে হবে এখানে অনেক কনসালটেন্ট থাকবে এখানে অনেক বেড থাকবে এই পাঁচ লক্ষ লোকের আশিভাগ সেবা যেন আমরা উপজেলায় দিতে পারি এখন উল্টো উল্টো সারা দেশ থেকে রুগী আসে ঢাকায় ঢাকা মেডিকেলে এছাড়া পর্যাপ্ত ও দক্ষ জনবল নিশ্চিত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন অনিয়ম অব্যবস্থাপনা দূর করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৌদি বাড়িতে সঙ্গে আছি আমি ফারুক ভিয়া রবিন বিজয়ের পঞ্চাশ বছরই বাংলাদেশ একাত্তরে বিজয়ের পরপরই জনকল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়তে নেওয়া হয় নানা কর্মসূচি পাঁচটি মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয় বিভিন্ন নীতিমালা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাস্থ্যখাতে অর্জন আগামীর সম্ভাবনা আর নানামুখী চ্যালেঞ্জ এসব নিয়েই সাজিয়েছি আমাদের এবারের পর্ব পঞ্চাশ বছরে স্বাস্থ্যখাত এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন খ্যাতিমান দুজন চিকিৎসক চলুন শুরুতে পরিচয় হয়নি তাদের সঙ্গে আমার একেবারে ডান দিকে রয়েছেন একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির স্যার আপনাদের দুজন কি অনেক অনেক ধন্যবাদ আমাদের বুদ্ধি বাড়িতে সময় দেওয়ার জন্য শুরুতে আমি প্রাণ গোপাল দত্ত স্যারের কাছে যেতে চাই স্যার আমরা সাধারণত বুদ্ধি বাড়িতে নির্দিষ্ট কোনো একটি রোগ এটির উপর এটির কারণ প্রতিকার এই নিয়েই কিন্তু মানে বেশিরভাগ পর্বগুলিতে কথা বলে থাকি কিন্তু এবার যেহেতু যে স্বাধীনতার বা মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী সে কারণে আমাদের এইবারের পর্বকে আমরা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আসলে যে সাজিয়েছি বা সেটি নিয়ে আসলে কথা বলব শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব আপনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উনিশশো সালে আপনারা যে লক্ষ্য কিংবা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন কিংবা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে স্বাস্থ্যখাতে সেই স্বপ্ন বা সেই লক্ষ্য কতটা উর্জিত হয়েছে উনিশশো সালে যখন আমরা মেডিকেল কলেজে ভর্তি হই তখন পুরো বা ইস্ট পাকিস্তানে আটটা মেডিকেল কলেজ ছিল তখনকার এই যে ভর্তিটা সেই ভর্তিটাতে লেখাপড়ার গুণগত মান যতটুকু ভালো ছিল তেমন যাচাই করার পরীক্ষায় পাশ করানো সেটাও কিন্তু অত্যন্ত কঠিন ছিল পাশ করতে পারাটা এই দুইটার সমন্বয়ে আমরা যখন দেখেছি যে স্বাধীনতার পরে দুই এক বছর একটু বিশৃঙ্খলা হয়েছিল সব ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রের চিকিৎসা শিক্ষার জায়গায় হয়েছিল কিন্তু চিকিৎসাতে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি হঠাৎ করে কিছু পথ শূন্য হয়ে গেছে পশ্চিম পাকিস্তানের চিকিৎসক যারা ছিলেন তারা চলে গেলেন মুদ্রা কথা হল যে সত্তরের যে পূর্ব পাকিস্তান বাহাত্তরে এসে কিন্তু তার স্বাস্থ্যসেবার গুণগত মানের যথেষ্ট পরিবর্তন হয়েছে প্রথমে ধরেন বাহাত্তর সালে বঙ্গবন্ধু সারসলিমুল্লাহ মিটফুড হসপিটালকে সারসলিমুল্লা মেডিকেল কলেজ এবং হাসপাতাল করে দিলেন উনি বুঝতে পেরেছিলেন যে দেশের চিকিৎসকদের যথোপযুক্ত মূল্যায়ন করতে হবে এবং আরও প্রচুর পরিমাণে চিকিৎসক তৈরি করতে হবে এই কমিউনিটি ক্লিনিক সম্পর্কে দেশে কতটুকু মূল্যায়ন হয়েছে আমি জানি না অবমূল্যায়ন তো হয়েছি কমিউনিটি ক্লিনিকগুলা দু হাজার সালের পরে বন্ধ হয়ে গেল সেগুলাতে তখন ছাগল পালা শুরু হলো এই কমিউনিটি ক্লিনিক নিয়ে আমরা যখন দু হাজার দশ এগারো বারো আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম পটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের টিমের মেম্বার হিসাবে সায়মা ওয়াজেদ হুসেন পুতুলের নেতৃত্বে সেখানে কিন্তু অনেক দেশের স্বাস্থ্যমন্ত্রীরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করতেন রুহুল জিজ্ঞাসা করতেন যে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট কমিউনিটি ক্লিনিক এবং দেখলাম তারা এত আগ্রহ প্রকাশ করেছে এবং তারা অনেক সময় বলেই ফেলেছে যে ফ্রম হোয়ার ইউ হ্যাভ গট দ্যাট কনসেপ্ট আমি সোর্স বলতে পারিনি বাট কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা সেটা বলে দিতে পেরেছিলাম এবং কমিউনিটি ক্লিনিকটা যে একটা ফান্ডামেন্টাল ইউনিট ওখানে চার পাঁচজন স্টাফ থাকে আট হাজার লোক আট হাজারের মধ্যে ধরে নিলাম আমি দু হাজার শিশু মানে পাঁচের নিচে যদি তাই হয় যে প্রত্যেকটা স্টাফ কিন্তু এই দুই হাজার মেয়ের নামও জানা কথা কার বাড়িটা কোথায় জানার কথা কমিউনিটি ক্লিনিকের যে বেসিক কনসেপ্টটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন সেটা হলো ওইখানে একটা মা প্রেগনেন্ট মা গেল গেলে তার তিন মাস প্রেগনেন্সির সময় যতটুকু ওজন ছিল এখন ওজনটা বাড়ছে কিনা না সে খেতে পারে কি না সে কি খাবে কি কী খাওয়া দাওয়া উচিত এগুলা যে কোনো একজন অ্যাটেন্ডেন্স বুঝিয়ে দিতে পারে তাদেরকে ট্রেনিং দিলে ধরেন ডেলিভারির ব্যাপার তারা কিন্তু বুঝতে পারবে এই ডেলিভারিটা নর্মাল হবে কিনা যদি না হয় তাহলে একজন ডাক্তারের কাছে রেফার করে দিয়ে একটা ইকুইপড সেন্টার উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে কিন্তু এখন ইউ ক্যান সে ইট ইস ফুল্লি ইকুইপড আমার চান্দিনা উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন রেগুলার মানে প্রতি মাসে মিনিমাম চল্লিশটা নর্মাল ডেলিভারি হচ্ছে দশ থেকে বারোটা সিজারিয়ান হচ্ছে যেখানে দরকার হয় এই সুযোগগুলো হয়েছে তারপরে ধরেন ডেলিভারি হয়েছে একটা বাচ্চা হলো সেই বাচ্চাটাকে আজকালকে আমি যখন ডাক্তার আমিও বাচ্চাদের পেতাম কখন দুই বছর আড়াই বছর তিন বছর হয়ে গেছে মা নিয়ে আসছে ডাক্তার সাহেব আমার বাচ্চাটা কথা বলে না কানে শুনে কি না সেটা কিন্তু মা জানে না এবং মা কিন্তু এটাও জানে না যে কানে না শুনলে বাচ্চা কথা বলবে না আর শুনে এটা পরীক্ষা করতে হবে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে চোখে দেখে কি না কানে শুনে কিনা জাস্ট একটা তাম্বুড়ি বা একটা র্যাটেল বাজালে ঝুনঝুনি বাজালে বোঝা যায় চোখের মুভমেন্ট দেখে তারপরে তার রেগুলার যে গ্রোথ চাইল্ড ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এক মাসে কতটুকু তার ওজন বাড়া উচিত বাড়ছে কিনা ছয় মাসের সময় সে টার্ন হতে পারে কিনা চিৎ করে সবাই রাখলে একদিকে যেতে পারে কি না অর্থাৎ শিশু বিকাশের যেসব জিনিসগুলো আছে সাত মাসে বাবলিং করে কিনা বারো মাসে বারোটা শব্দ বলে কি না চব্বিশ মাসে দুইটা শব্দ একসাথে লাগায় কিনা এই যে জিনিসগুলা এগুলো কিন্তু একটা প্রাইমারি স্ক্রিনিং ওইখানে হয়ে যাচ্ছে কিন্তু আনফর্চুনেটলি ওই দুই থেকে আট পর্যন্ত যদি কমিউনিটি ক্লিনিকটা বন্ধ না থাকতো তাহলে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় একটা যুগান্তকারী বিপ্লব হয়ে যেত মোর ওভার যে আমাদের এই হাসপাতালের রোগীর সংখ্যা অনেক কমে যেত স্যার আপনার কাছে একটু যে যেটি জানতে চাইব আহমেদুল কবির স্যার আপনি একজন অ্যাকাডেমিশিয়ান একই সঙ্গে আপনি একজন প্র্যাকটিশিয়ান চিকিৎসক এবং বর্তমানে প্রশাসনে রয়েছেন অর্থাৎ আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে অবস্থান থেকে আসলে যে স্বাস্থ্যখাতকে দেখার এবং কাজ করার আপনার সুযোগ হয়েছে তো সেই জায়গাতে আপনার কাছে বা আপনার বিচারে যে পঞ্চাশ বছর পরে এসে আমাদের স্বাস্থ্যখাত কোথায় দাঁড়িয়ে আছে বা এর হালটা এখন কি। আমাদের হেলথের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ঈর্ষণীয় আমি যদি এক ওয়ার্ডে বলি সেটা ঈর্ষণীয় এই জন্যে ধরুন ইন্ডিয়ান হেলথ সিস্টেমও কিন্তু আমাদের মতো এত ভালো না আর আরেকটা জিনিস সরকারের প্যাট্রোনাইজেশনে এত বড় চিকিৎসা ব্যবস্থার দায়ভার নেয়া এটা অত্যন্ত সাহসী পদক্ষেপ এবং উচ্চ বিলাসী আমি বলব কারণ এত জনগণের চিকিৎসার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে পৃথিবীর কোথাও সেটি নাই আপনি শুধু বাংলাদেশ থেকে একটা স্টেপ দেন বাইরে আপনি কিন্তু এত সহজে চিকিৎসকের দ্বারস্থ এবং চিকিৎসা পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো এটা অকল্পনীয় এখন কমিটমেন্ট কিন্তু একটা বড়ো ব্যাপার আমরা যে যাই করি আমাদের কমিটমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট এখন আমাদের যেটি জরুরি যেটি ধরেন চিকিৎসকের সংখ্যা অনেক হারে বেড়েছে এখন স্যার যেটা স্ট্যাটাসিক দিলেন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে শুরু করে সরকারি মেডিকেল কলেজে বাংলাদেশে এখন প্রায় দশ হাজার চারশো চারজন জি জি মানে ইয়েতে আমাদের ডেন্টালে প্রায় দু হাজার ভর্তি হচ্ছে প্রতি বছর এরকমই তো বের হবে প্রতি বছর আগের বছরের ফেল এই বছরের পাশ সব মিলিয়া এটাই বের হবে এটা একটা বিশাল বিশাল ব্যাপার কারণ জনশক্তিটা তো ইম্পর্টেন্ট আপনি কি যে কোনো সার্ভিস দিতে গেলে যেমন এখনও কিন্তু বাইরের দেশের চিকিৎসকের ফিল ইন দ্য গ্ল্যাবস যদি আমরা বলি শূন্যস্থান করছে বাংলাদেশের ডক্টর আপনি অবাক হওয়ার কিছু নাই অস্ট্রেলিয়াতে তাদের ডাক্তার স্কেয়ার সিটিটা ফিল করে বাংলাদেশের ডক্টর ইউএসএ তো তাই ইউকে তো আমাদের ছেলেপেলেরা যাচ্ছে ওখানে চিকিৎসা করছে আমরা যেটা করতে যাই বাংলাদেশে এখন আমাদের কোয়ান্টিটি ইজ দেয়ার আমরা যদি কোয়ালিটিটিভ ইম্প্রুভমেন্ট করতে পারি তাহলে এই দক্ষ জনশক্তি যদি আমাদের বাইরে গিয়ে কাজ করে সেটা দেশের অর্থনীতির জন্য বড় একটি কাজ হবে আমি অনেক অপারের সম্ভাবনা দেখতে পাই স্যারের কাছে একটু যেটি জানতে চাইব যে স্যার আমরা তো যেই কথাগুলো এতক্ষণ হলো নিঃসন্দেহে আমাদের অনেক অর্জন হয়েছে স্বাস্থ্যখাতে স্বাধীনতার সময় আমাদের যে লক্ষ্য ছিল অর্থাৎ একটি জনকল্যাণমুখী যে চিকিৎসা ব্যবস্থা চালু করা এবং মানবিক চিকিৎসা ব্যবস্থা চালু করা সেটা সে পথ থেকে আমরা কি হাঁট মানে এখন কি সে পথটাতে আমরা কি রয়েছে নাকি আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি কখনো কখনো যেটি দেখা যায় যে মাঝে মাঝে যে পুঁজির দাপট মানে বেসরকারি বিনিয়োগ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ কিন্তু যখন সেটি মানুষের মানে কাঁধে একটি ব্যয়ের খড়ক বাড়ানোর হাতিয়ার হয়ে যায় তখন তো এটি উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের যখন আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি যে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর মধ্যে চিকিৎসাটা হলো একজন ইমার্জেন্সি অ্যান্ড লাইফ সেভিং আপনার পরনে কাপড় নেই ইট ইজ ইম্যাটারিয়াল টু ইউ আপনি এই ব্লাজারটা ফেলে দেন শার্টটা ফেলে দেন গেঞ্জিটা গায়ে দিয়েও চলতে পারবেন খাওয়া বেলার জায়গায় যদি আপনি দুইবেলা না খেয়ে একবেলাও খান তাও চলবে এমন কি মেডিকেল স্ট্যাটিস্টিক যা বলে একেবারে কিছু না খেয়ে আপনি তিন দিন বাঁচতে পারবেন শুধু পানি খেয়ে আটাশ দিন বাঁচতে পারবেন সুতরাং চিকিৎসায় এই মুহূর্তে যদি ডাক্তার গোপালের হার্ট অ্যাটাক হয় ইউ ক্যান নট ওয়েট ফর মোর দেন ফাইভ মিনিটস তো এটা খুবই জরুরি এবং এই জরুরি চিকিৎসাটা আমরা এখনও ভালোভাবে দিতে পাচ্ছি না সাধারণ চিকিৎসাটা কিন্তু বাংলাদেশে অন্যান্য অনেক দেশের চেয়ে আরও অনেক ভালো যেটা আহমেদুল কবির বলল এই জরুরি চিকিৎসাটা দেওয়ার জন্য যেমন বিভিন্ন দেশে র্যাপিড রেসপন্স টিম আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে বা প্রত্যেকটা ক্লিনিকের মধ্যে র্যাপিড রেসপন্স টিম থাকে কোথাও একজন লোক অজ্ঞান হয়ে গেছে ট্রিপল নাইনের টেলিফোন করা হলো সাই সাই করে অ্যাম্বুলেন্স চলে গিয়ে ওইখানে ডিসাসিটিট করে নিয়ে চলে আসলো যেখানে নেওয়ার দরকার এই জায়গাটাতে আমরা পিছিয়ে আসি আরেকটা জিনিসে আমরা পিছিয়ে আছি, সেটা হলো যে আমরা যেভাবে আগাচ্ছিলাম সেই গতিপথগুলা বারবার করে বাধাগ্রস্ত হয়েছিল আমরা হয়তো সবার জন্য স্বাস্থ্য সেটি নিশ্চিত করতে পেরেছি কিন্তু এসডিজি অর্জনের ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন একদিকে যেমন গুণগত মান বাড়াতে হবে অন্যদিকে যে খরচটা সেটিও আসলে যে সহনীয় পর্যায়ে মানে নামিয়ে আনতে হবে তো সেটি কতটা চ্যালেঞ্জ আমাদের হাতে সময় তো আর বেশি নেই দুটি জিনিস যেটি সারত সমস্যার কথা বললেন ইমার্জেন্সি রেসপন্সের নাদের বিষয়ে বললেন এখানে দুই তিনটে জিনিস খুবই জরুরি যেটি হচ্ছে আপনার যে কোনো দেশেরই চিকিৎসা ব্যবস্থাটাকে ব্যয়বহুল হয় এটা সার্বজনীন ধরেন প্রাইভেট একটা সেক্টর আছে আবার গভর্নমেন্ট একটা সেক্টর আছে এবং প্রাইভেট সেক্টরে যারা বিনিয়োগ করেন গভর্নমেন্ট সেক্টরে যারা বিনিয়োগ করেন তারা প্রাইভেটকে যদি আমি এনকারেজ করি তার সাস্টেনেবিলিটির জন্য সে কিন্তু একটা জায়গায় থাকবেই তাকে তাকে হয়তো থাকতে হবে সেই জায়গাটায় তো এইখানে দুইটা সিস্টেম যখন চালু থাকে বোধ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেই ক্ষেত্রে সমতার কিছু প্রশ্ন আসে এখন ধরেন স্যার যেটা বললেন চিকিৎসা যদি পণ্য হয়ে যায় রিচ পিপল যদি তারা মনে করে যে তারা চিকিৎসাটা কিনে ফেলবে তাহলে দরিদ্রত্ব জায়গা যাওয়ার জায়গা নেই তাহলে এই জায়গায় সমাধানটা খুব সহজ যেটি হচ্ছে আমরা একটা জায়গায় এতদিন হয়তো গিয়েছে ইনফ্রাস্ট্রাকচার বিনির্মাণ অন্যান্য জায়গায় তবে আমি যেটা মনে করি যে সার্বজনীন যদি চিকিৎসা নিশ্চিত করতে হয় অফ পকেট যদি কমাতে হয় তাহলে ইউনিভার্সাল বিকল্প কিছুই নেই স্যার একটি বিষয় একটু জানতে চাইব যে আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে অনেকগুলো সংকটের মধ্যে একটি সংকট যেটি দেখা যায় যে যারা সেবা দিচ্ছেন এবং যারা সেবা নিচ্ছেন তাদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক একটি তফাত রয়েছে এবং সেই তফাতের কারণে অনেক সময় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে সেটি আসলে যে সার্বিক চিকিৎসা খাতে বা বা চিকিৎসা সেবার জায়গাতে একটি নেতিবাচক প্রভাব মানে ফেলছে তো সেটার আসলে যে সমাধানের উপায়টা কি এখানে দুটা জিনিস আছে এটা অনেকটা হলো মনস্তাত্ত্বিক যেমন ধরেন আমি ডাক্তার আমি মনে করছি যে আমি একটা বিশাল কিছু হয়ে গেছি আর একজন রুগী সে মনে করে আমি তো এই দেশের নাগরিক এবং সবাই বলতেছে এই রুগীর পয়সায় আমার বেতন হচ্ছে এই জনগণের পয়সা আমার বেতন হচ্ছে এটাও তো সত্যি কথা তারও একটা প্রশ্ন হলো আমাকে কেন সুযোগ দেওয়া হবে না এখানে আবার দুটো প্রশ্ন আছে ডাক্তার আউটডোরে বসে ম্যাক্সিমাম আটটার থেকে দুটা পর্যন্ত চল্লিশটা রুগী দেখতে পারবে কিন্তু তাকে দেখতে হচ্ছে একশো দুশো রুগী আমার বঙ্গবন্ধু তো তাই করতে হয়েছে এই যে বোঝানোর ব্যাপারটা মানে পেশান্ট প্রিভিলেজ রুগীর সুযোগ সুবিধা কি আর ডক্টর সার্ভিসিং ফেসিলিটিস অ্যান্ড প্রোটেকশান এটা কতটুকু আছে এই জিনিসটা কিন্তু এটা স্পষ্ট করতে হবে এই সেবাটা দেওয়ার জন্য যে জনবলটা তৈরি করার দরকার শুধু ডাক্তার কিন্তু সেবা দেয় না আমার যে হেলথ কেয়ার প্রোভাইডার হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে টেকনোলজিস্ট এটা কিন্তু বঙ্গবন্ধু বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্লাড ব্যাঙ্ক উদ্বোধন করতে এসে হেলথ কেয়ার প্রোভাইডার কথাটা বলেছিলেন যেটা পরবর্তীতে উনিশশো ছিয়াত্তরে ডাব্লিউচুর ইয়েতে এই শব্দটা সন্নিবেশিত হয়েছে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারটা তো তৈরি হচ্ছে না খাতে আমাদের যে বাজেট সেটা আসলে যে কতটা পর্যাপ্ত এবং ঠিক একই সঙ্গে পাশাপাশি আরেকটা প্রশ্ন দাঁড়া মানে যেটি দাঁড়ায় সেটি হলো যে বাজেটটা দেওয়া হচ্ছে সেটিও কিন্তু যে কতটা মানসম্মতভাবে সেটি কাজে লাগানো হচ্ছে এই প্রশ্নটা কিন্তু এসে দাঁড়ায় যে আমাদের জন্য যে মানসম্মত যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে স্যার আমাদের মাথা পিছু যে বরাদ্দটা আছে সম্ভবত সাতাইশ ডলার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জরিপে বলা হয়েছে এটা যদি ৩৫ ডলার করা হয় তাহলে মোটামুটিভাবে ইউনিভার্সাল হেলথ কাভারেজ দেওয়া যাবে আচ্ছা যাই হোক সেটা কথা না কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই বাজেটটা যেভাবে ব্যয় করা হয় ফর দ্য সার্ভিস অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য মেনটেনেন্স অফ দি হসপিটাল অ্যান্ড ফর দ্য পারচেজিং অফ দি মেডিসিন ওই জায়গাটাকে একটা নিখুঁত তদারকি দরকার আছে কারণ যতক্ষণ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে আপনি স্বায়ত্তশাসন দেবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সেই টেন্ডার সিস্টেমে যেতে হবে তারপরে টেন্ডার করলে আপনাকে কিছু এদিক ওদিক নয় হয়েই যায় আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি যেমন বঙ্গবন্ধুতে আমি যখন ভাইস চ্যান্সেলার ছিলাম পরপর দুই মেয়াদে এর আগে কেউ ছিল না ভবিষ্যতে থাকবে কিনা আমি জানি না আমি যখন এমআরআই এবং সিটি স্ক্যান কিনি তখন তিনটা কোম্পানিকে এটাকে নিয়ে আসলাম যে যারা এটা সাপ্লাই দেয় হিটাশি সিমেন্টস ফিলিপস ডাকাইয় না তাদেরকে নিয়ে বসলাম বসে বললাম যে আপনারা কত টাকা আমাকে এটা সাপ্লাই দিতে পারবেন যেহেতু আমি অটোনোমাস এটা বলতে পারছি তারা যেই দাম দিল আমি তখন দেখলাম পপুলার কত টাকা দিয়ে কিনছে ল্যাবিট কত টাকা দিয়ে কিনেছে দেখলাম সেইখানেও তারা আমাদের কাছ থেকে প্রায় দুই লক্ষ ডলার বেশি চেয়েছে তাদেরকে বলা হলো যে দেয়ার উইল বি নো আন্ডার হ্যান্ডলিং সব টেবিলের উপরে হবে কাউকে আপনার কোথাও এক পয়সা দিতে হবে না তারপরও এটা করলো তারপরে ওদেরকে ওগুলি দেখানোর পরে তারা একটু কমালো কিন্তু তিন কোম্পানি আবার প্যাকড হয়ে এটা দিয়ে দিল তো এই জায়গাগুলো দমন করতে হলে শৃঙ্খলা ফিরে আনতে হলে একদম সরকারের উচ্চ পর্যায় থেকে যদি তাদের উপর কন্ট্রোল না দেওয়া হয় আমি প্রাণগোপাল দত্ত ভাইস চ্যান্সেলার হইয়া সেটা করতে পারবো না কাল আমাদের কি শিক্ষা দেওয়া গেল যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে আসলে যে কোন কোন বিষয় আসে ওইগুলোতে আমাদের আরেকটু বাড়তি নজর দেওয়া উচিত কোভিড একদিকে যেমন ড্যামেজিং ছিল আরেকদিকে কিন্তু অপরচুনিটি অফ লার্নিং সারা বিশ্বকে এটা থেকে শিক্ষা নিতে হবে পুরো বিশ্বই তাকে তাকে দেখলো যে ধনী দরিদ্র কাউকে কিন্তু কোভিড ছাড়েনি এখনও যে ড্যামেজিং দেখেন ডেভেলপ কান্ট্রি কিন্তু নাস্তানাবুদ তাদের এক সময় ধারণা ছিল যে আমরা উচ্চবিত্ত আমরা খুব ভালো থাকবো যেমন ধরেন শিক্ষাটা হচ্ছে ইনিকোয়ালিটিস জায়গায় দেখেন ভ্যাকসিনের ব্যাপারটাই দেখেন তারা কিন্তু ভ্যাকসিনটাকে একটা জায়গায় তাদের মধ্যেই রেখে দিল তারা যদি এই জিনিসগুলো সেই সময় গ্লোবালি চিন্তা করতো তাদের অনেক ভ্যাকসিন ছিল যেগুলো এক্সপায়ারিও চলে গেছে তারা কিন্তু কাউকে দেয়নি তারা এটা ভেবেছিল যে উন্নত দেশ যে আমরা নিজেরাই যদি সুরক্ষিত থাকি তাহলেই চলবে কিন্তু কোভিড কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে তুমি একা সুরক্ষিত থাকলে হবে না যখন সারা পৃথিবীর সব মানুষ সুরক্ষিত থাকবে তখনই তুমি সুরক্ষিত থাকতে পারবা এইটা হচ্ছে কোভিডের সবচেয়ে বড় মানে শিক্ষা কারণ দেখেন একটা খুব যে যেই ভেরিয়েন্সটা আসলো পৃথিবী কিন্তু এরকমটা দেখেন না যে এত বেশি মিউটেশান এটা কিন্তু এখনও যায়নি তার মানে এই সামনেও আমাদের ওই প্রস্তুতি নিতে হবে আমার মনে হয় যে ইটস এ হিউজ লেসন লার্নিং ফর আস স্যার আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনার বুদ্ধিবাদটি এসেছেন এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন দর্শক আজ এ পর্যন্তই আগামী বুধবার একই সময়ে আবারও হাজির হবে বুদ্ধিবাড়ি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ে